আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস এগ্রিকালচারের। আমরা দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, ঠিক আছে? দেখো, প্রথম অধ্যায়ে আমি তিনটি টপিক এখানে নিয়ে এসেছি। এই তিন টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবে। দেখো, প্রথমে আমি লিখেছি যে পরজীব বলতে কি বুঝা, তারপর হচ্ছে নিবিড় মাছ চাষ পদ্ধতি কি, তারপরে যুদ্ধ করি অঞ্চল চিংড়ি চাষের জন্য উপযোগী কেন, ঠিক আছে? আমরা এই তিনটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। তোমরা ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটি হচ্ছে যে পরজীবী বলতে আমরা কি বুঝি। তাহলে পরজীবী কারা? পরজীবী হচ্ছে যে সকল জীব পোষকদের ভিতরে বা বাইরে অবস্থান করে পোষকদের থেকে পুষ্টি উপাদান গ্রহণের মাধ্যমে বেঁচে থাকে, সে সকল জীবকে পরজীবী বলে। তাহলে পরজীবী কারা? যারা অন্যের উপর আশ্রয় ধারণ করে জীবন ধারণ করে তাদেরকে বলা হয় পরজীবী, ঠিক আছে? যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই পরজীবীরা কি করে? তারা পোষকদের অভ্যন্তরে অবস্থান করে অথবা বাইরে অবস্থান করতে পারে। তারা পোষকদের অভ্যন্তরে অবস্থান করে পোষকদের থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে নিজে বেঁচে থাকে, তাদেরকে পরজীবী বলা হয়। যদি আমরা বলি ভাইরাস, ভাইরাস কি করে? ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে, করে মানুষের শরীর থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে সে সার্ভাইভ করে মানুষের ভিতরে। ব্যাকটেরিয়াও একই রকম ভাবে সার্ভাইভ করতে পারে। তাহলে পরজীবী কারা? যারা অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর বাস করে, অন্যের থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, এবং পরজীবী যারা যারা তারা আবার অন্যের কি করে? ক্ষতি সাধন করে। ভাইরাস ব্যাকটেরিয়া মানুষ কি করে? বিভিন্ন রোগ সৃষ্টি করে। এদেরকে বলা হয় কি? পরজীবী। তোমাদের বইতে পরজীবী নিয়ে বিস্তারিত আলোচনা আছে প্রথম অধ্যায়ে। পরজীবী কারা? মাছের পরজীবী আছে, মাছের বিভিন্ন মানুষের আছে, বিভিন্ন গরু ছাগল বিভিন্ন প্রাণীর পরজীবী আছে। আশা করি তোমরা পরজীবী কাকে বলে এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারতেছ। এখন আমরা দ্বিতীয় যে টপিক, নিবিড় মাছ চাষ পদ্ধতি বলতে আমরা কি বুঝি। দেখো, মাছ চাষের অনেকগুলো পদ্ধতি আছে। মাছ চাষ হলো ফিশারিজ, ঠিক আছে? আর ফিশারি হচ্ছে শুধু মাছ চাষ। আর একুয়াকালচার হচ্ছে কি? সমগ্র পানিতে বসবাসকারী সমগ্র প্রজাতি নিয়ে যে স্টাডি, তার নাম হচ্ছে একুয়াকালচার। আমি ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো নিয়েছি অনলাইনে, সেই ক্লাসে আমি একুয়াকালচার কাকে বলে এবং ফিশারিজ কাকে বলে এটা আমি আলোচনা করছি। আজকে হবে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ বলতে কি বুঝি। কোনো পুকুর বা জলাশয় হতে কম সময়ে অধিক মাছ উৎপাদনের লক্ষ্যে যথাযথভাবে পুকুর প্রস্তুতকরণ, প্রতিভিত্তিক সঠিক সম্পর্ক, স্বাস্থ্যবান পোনা মজুদ, নিয়মিত সার প্রয়োগ ও পরিমিত সম্পূরক খাদ্য সরবরাহ এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ করাকে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ বলে। তাহলে নিবিড় পদ্ধতির মাছ চাষটা কি? মাছ চাষকে সঠিক স্ট্যান্ডার্ড বজায় রেখে পুকুরটা প্রস্তুত করতে হবে সঠিক নিয়মে, পোনা মজুদ করতে হবে সঠিক নিয়মে, মাছের যে খাদ্য, মাছের যে সাপ, মাছের যে বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করতে হবে, এগুলো প্রয়োগ করতে হবে কি? সঠিক নিয়মে এবং গুণগত মান ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষটা করতে হবে। তাহলে যখন সেভাবে মাছ চাষটা করা হবে তখন হবে নিবিড় মাছ চাষ পদ্ধতি। সাধারণত এই পদ্ধতিতে মাছ চাষ করলে অল্প সময়ে অধিক পোনা উৎপাদন এবং সেই অধিক পোনা থেকে অনেক বেশি মৎস্য সম্পদ পাওয়া সম্ভব, ঠিক আছে? বইতে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমি আশা করবো তোমরা বইতে দেখবা, বই থেকে দেখে তোমরা শিখবে। এখন আসো আমাদের তিন নম্বর যে টপিক, উপকূলীয় অঞ্চল চিংড়ি চাষের উপযোগী কেন, অর্থ কিসের জন্য উপকূলীয় অঞ্চলটা চিংড়ি চাষের উপযোগী। দেখো, চিংড়িরা লবণাক্ত এলাকায় তারা থাকতে বেশি পছন্দ করে। আমাদের যে ফেনী জেলা, এখানে চিংড়ি চাষ হবে না, ঠিক আছে? কারণ এখানে কোনো সমুদ্র উপকূলীয় অঞ্চল নাই, ঠিক আছে? তোমাদের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোতে যাও, তখন তোমরা দেখবে যে চিংড়ির ঘের, অনেক চিংড়ির ঘের সেখানে, ঠিক আছে? তাদের প্রধান জীবিকা হচ্ছে কি? চিংড়ি চাষ। তাহলে চিংড়ি সব জায়গায় জন্মে না। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, চিংড়ি হচ্ছে আর্থ্রোপড পর্বের অন্তর্গত, তাই চিংড়িকে অনেকে মাছ বলে না, ঠিক আছে? চিংড়ি মাছ না, চিংড়ি হচ্ছে আর্থ্রোপড পর্বের একটা প্রাণী, সন্ধিপদ যুক্ত প্রাণী, ঠিক আছে? তাহলে অনেকে বলে থাকে চিংড়ি পোকা, তাহলে আর্থ্রোপড পর্বের অন্তর্গত ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে ইনসেক্টের অন্তর্গত, তাহলে চিংড়ি সেই পর্বের একটি
সদস্য আমরা আমাদের দেশে চিংড়িটা ব্যাপক আমরা চিংড়িটা বিদেশেও রপ্তানি করে থাকি আসো আমরা এখন আলোচনা করি উপকূলীয় অঞ্চল চিংড়ি চাষের জন্য উপযোগী কেন উপযোগী কারণ হচ্ছে ভূমির অভ্যন্তরে যতদূর পর্যন্ত সমুদ্রের পানি প্রবেশ করে তাকে উপকূলীয় অঞ্চল বলে যে অঞ্চলের ভূমির ভিতরে যতদূর পর্যন্ত সমুদ্রের পানি যাবে ততদূর পর্যন্ত অঞ্চলকে বলা হবে উপকূলীয় অঞ্চল চিংড়ি প্রধানত লোনা বা আংশিক লোনা পানিতে ভালো হয় বাগদা চিংড়ি স্বাদু পানিতে অল্প সময় বেঁচে থাকতে পারে অপরদিকে গলদা চিংড়ি কোনো কোনো প্রজাতি আংশিক লোনা আবার কোনো কোনো প্রজাতি স্বাদু পানিতে জন্মাতে পারে তবে সকল গলদা চিংড়ি প্রাথমিক পর্যায়ে লোনা পানির প্রয়োজন হয় যেমন উপকূলীয় অঞ্চল চিংড়ি চাষের জন্য উপযোগী বলছে কি গলদা চিংড়ির জন্য তার লোনা পানি লাগবে সে নাইলে সার্ভাইভ করতে পারবে না এবং বাগদা চিংড়ি যেটা সেটা খুব অল্প সময় স্বাদু পানিতে থাকতে পারে তাহলে চিংড়ি অবশ্যই লোনা পানিতে চাষ করতে হবে সেজন্য লোনা পানিতে চাষ করতে হলে আমাদের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ করতে হবে উপকূলীয় অঞ্চলটা কেন কারণ উপকূলীয় অঞ্চল যতদূর পর্যন্ত সমুদ্রের পানি প্রবেশ করবে ততদূর পর্যন্ত অঞ্চলকে বলা হবে উপকূলীয় অঞ্চল মানে বোর্ডে দিয়ে খেয়াল করো প্রশ্নগুলো আবার দেখো এবং এটা নিয়ে তোমাদের বইতে বিস্তারিত আলোচনা আছে আমি আশা করব তোমরা বই থেকে আলোচনাগুলো দেখবে দেখে তোমরা একটা সুন্দর হ্যান্ড নোট তৈরি করবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস থেকে তোমরা স্টাডি করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে বাসায় এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম